আজকের আলোচ্য বিষয় অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। তড়িৎ পরিবাহিতার নিরিখে পদার্থ তিন প্রকারের, পরিবাহী পদার্থ কন্ডাক্টর, অর্ধপরিবাহী পদার্থ সেমিকন্ডাক্টর এবং অন্তরক পদার্থ ইনসুলেটর। আজকে আমরা অর্ধপরিবাহী সম্বন্ধে আলোচনা করব। এটি অর্ধপরিবাহী পদার্থের একটি পটিচিত্র। দুটি পটি আছে, সংযোজী পটি ভ্যালেন্স ব্যান্ড ভিবি এবং পরিবাহী পটি কন্ডাকশন ব্যান্ড সিবি। এই দুই পটির মধ্যে একটি অঞ্চল আছে, একে বলা হয় নিষিদ্ধ অঞ্চল, ফরবিডেন গ্যাপ এফজি। এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না। এই অঞ্চলের শক্তির পাল্লা অর্ধপরিবাহীর ক্ষেত্রে 2 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম। যেমন জার্মানিয়ামের 0.7 eV, সিলিকনের 1.1 eV, অর্থাৎ সবই 2 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম। সংযোজী পটির মধ্যে ইলেকট্রনগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। সাধারণ উষ্ণতায় পরিবাহী পটিতে কোনো ইলেকট্রন বা তড়িতের বাহক থাকে না, সেজন্য সাধারণ উষ্ণতায় পদার্থটি তড়িৎ পরিবহনে অক্ষম। উত্তপ্ত করলে কোনো কোনো সমযোজী বন্ধন ভেঙে যায়, ইলেকট্রন মুক্ত হয়। মুক্ত ইলেকট্রন প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে সংযোজী পটি থেকে পরিবাহী পটিতে চলে আসে এবং তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। পদার্থটি তড়িৎ পরিবহনে সক্ষম হয়। অতএব এই পদার্থ সাধারণ উষ্ণতায় তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু উত্তপ্ত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। সেজন্য এরূপ পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী পদার্থের ডোপিং। অর্ধপরিবাহী পদার্থ চতুর্যোজী এবং কেলাস আকারে থাকে। এই কেলাসের মধ্যে খুবই স্বল্প পরিমাণে ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম বা পঞ্চযোজী মৌল আর্সেনিক বা অ্যান্টিমনি প্রবেশ করানোর প্রক্রিয়াকে বলা হয় অর্ধপরিবাহীর ডোপিং। অর্ধপরিবাহীর শ্রেণীবিভাগ। অর্ধপরিবাহী দুই প্রকারের, বিশুদ্ধ অর্ধপরিবাহী ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহী এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ অর্ধপরিবাহী, যে অর্ধপরিবাহীর মধ্যে কোনো অবিশুদ্ধি থাকে না, তাকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। উদাহরণ জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। অবিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহীকে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল দ্বারা ডোপিং করলে উৎপন্ন পদার্থকে বলা হয় অবিশুদ্ধ অর্ধপরিবাহী। ডোপিং প্রক্রিয়া অনুযায়ী অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকারের, পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহীকে ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম দ্বারা ডোপিং করলে উৎপন্ন পদার্থকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের মধ্যে এটি হল ডোপিং করা অ্যালুমিনিয়াম পরমাণু। এই পরমাণুটি চতুর্দিকে বিশুদ্ধ অর্ধপরিবাহী পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে। ডোপিং করা অ্যালুমিনিয়াম পরমাণুটি উহার প্রতিবেশী
তিনটি পরমাণুর সঙ্গে সর্বস্থ কক্ষ থেকে একটি করে ইলেকট্রন দান করে তিনটি সমযোজী বন্ধন গঠন করে। চতুর্থ প্রতিবেশী পরমাণুটি সমযোজী বন্ধন গঠনের জন্য একটি ইলেকট্রন দান করে, কিন্তু এক্ষেত্রে অ্যালুমিনিয়াম পরমাণুটি কোনো ইলেকট্রন দান করতে পারে না, সেজন্য এই সমযোজী বন্ধনে ইলেকট্রনের একটি ঘাটতি থাকে। একে বলা হয় গর্ত বা হোল। হোলকে মুক্ত ইলেকট্রনের মতোই বাহক কণা রূপে ধরা হয়, এটি সমযোজী বন্ধনে আটকে থাকে না, মুক্ত অবস্থায় পরিবাহী পটিতে চলে আসে এবং তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। পি টাইপ পদার্থের প্রতি ঘনসীমিতে এরূপ হোলের সংখ্যা 10^17। সেজন্য এই পদার্থের মুখ্য বাহক হল হোল। হোল ইলেকট্রনের মতোই বাহক কণা, এর আধানের পরিমাণ একটি ইলেকট্রনের আধানের পরিমাণের সমান, কিন্তু আধানের প্রকৃতি ইলেকট্রনের আধানের প্রকৃতির বিপরীত, অর্থাৎ ধনাত্মক। যেহেতু মুখ্য বাহকের আধান ধনাত্মক বা পজিটিভ, সেজন্য এই পদার্থকে বলা হয় পজিটিভ টাইপ বা পি টাইপ অর্ধপরিবাহী। তাপীয় উত্তেজনায় কিছু কিছু সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন হোল মুক্ত হয়, কিন্তু পি টাইপ পদার্থে এরূপ মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম, সেজন্য এই পদার্থের গৌণ বাহক হল মুক্ত ইলেকট্রন। এন টাইপ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীকে পঞ্চযোজী মৌল আর্সেনিক বা অ্যান্টিমনি দ্বারা ডোপিং করলে উৎপন্ন পদার্থকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। ডোপিং করা আর্সেনিক বা অ্যান্টিমনি পরমাণুটি উহার প্রতিবেশী চারটি পরমাণুর সঙ্গে সর্বস্থ কক্ষ থেকে একটি করে ইলেকট্রন দান করে সমযোজী বন্ধন গঠন করে। এর অবশিষ্ট পঞ্চম ইলেকট্রনটি মুক্ত অবস্থায় থাকে এবং এটি পরিবাহী পটিতে চলে আসে ও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই পদার্থের প্রতি ঘনসীমিতে এরূপ মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10^17। সেজন্য এই পদার্থের মুখ্য বাহক হল মুক্ত ইলেকট্রন। যেহেতু ইলেকট্রনের আধান ঋণাত্মক বা নেগেটিভ প্রকৃতির, সেজন্য এই পদার্থকে বলা হয় এন টাইপ বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। তাপীয় উত্তেজনায় কিছু কিছু সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন হোল জোড়া উৎপন্ন হয়, কিন্তু এন টাইপ পদার্থে এরূপ হোলের সংখ্যা খুবই নগণ্য, সেজন্য এই পদার্থের গৌণ বাহক হল হোল। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে তুলনা। বিশুদ্ধ অর্ধপরিবাহীকে ত্রিযোজী মৌল দ্বারা ডোপিং করলে পি টাইপ অর্ধপরিবাহী উৎপন্ন হয়। বিশুদ্ধ অর্ধপরিবাহীকে পঞ্চযোজী মৌল দ্বারা ডোপিং করলে এন টাইপ অর্ধপরিবাহী উৎপন্ন হয়। পি টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক হোল এবং এর আধান ধনাত্মক প্রকৃতির। এন টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক মুক্ত ইলেকট্রন এবং এর আধান ঋণাত্মক প্রকৃতির। পি টাইপ অর্ধপরিবাহীর গৌণ বাহক মুক্ত ইলেকট্রন, এন টাইপ অর্ধপরিবাহীর গৌণ বাহক হোল। জার্মানিয়াম বা সিলিকনকে অ্যালুমিনিয়াম দ্বারা ডোপিং করলে পি টাইপ অর্ধপরিবাহী উৎপন্ন হয়। আবার জার্মানিয়াম বা সিলিকনকে আর্সেনিক বা অ্যান্টিমনি দ্বারা ডোপিং করলে এন টাইপ অর্ধপরিবাহী উৎপন্ন হয়। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর ব্যবহার। পিএন সংযোগ ডায়োড এবং ট্রানজিস্টার এর মতো বৈদ্যুতিন যন্ত্র গঠনের ক্ষেত্রে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে ব্যবহার করা হয়।
আজকের আলোচ্য বিষয় পিএন জাংশন ডায়োড। একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী, এর একটি করে তলকে পরস্পরের সংস্পর্শে রাখলে যে বৈদ্যুতিন ব্যবস্থাটি গড়ে ওঠে তাকে বলা হয় পিএন সংযোগ ডায়োড। যে তল পরস্পরের সংস্পর্শে থাকে তাকে বলা হয় পিএন সংযোগ তল। নিঃশেষিত অঞ্চল ডিপ্লেশন লেয়ার। পি টাইপ অর্ধপরিবাহীর মুখ্য বাহক হোল এর আধান ধনাত্মক, এন টাইপ অর্ধপরিবাহী এর মুখ্য বাহক মুক্ত ইলেকট্রন এর আধান ঋণাত্মক। সংযোগতলের ঠিক দুপাশে হোল এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ হয়, তখন হোল সংযোগতল অতিক্রম করে এন টাইপে এসে মুক্ত ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে বিলুপ্ত হয়ে যায়। আবার এন টাইপ থেকে মুক্ত ইলেকট্রন সংযোগতল অতিক্রম করে পি টাইপে এসে হোলের সঙ্গে যুক্ত হয়ে বিলুপ্ত হয়ে যায়। এর ফলে সংযোগতলের ঠিক দুপাশে কিছুটা অঞ্চল বাহক শূন্য হয়ে যায়। এই অঞ্চলকে বলা হয় নিঃশেষিত অঞ্চল ডিপ্লেশন লেয়ার। সাধারণত ডিপ্লেশন লেয়ারের দৈর্ঘ্য 10^-4 সেন্টিমিটার থেকে 10^-2 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সামগ্রিকভাবে পি টাইপ অর্ধপরিবাহী নিস্তড়িত, আবার এন টাইপ অর্ধপরিবাহীও নিস্তড়িত। সংযোগতলের ঠিক পাশে পি টাইপের হোল এন টাইপের মুক্ত ইলেকট্রনের আকর্ষণে চলে আসায় পরিত্যক্ত স্থানটিতে ঋণাত্মক আধান বৃদ্ধি পায়। আবার এন টাইপ থেকে মুক্ত ইলেকট্রন পি টাইপে আসার জন্য ঋণাত্মক আধান বৃদ্ধি পায়। এর ফলে পি টাইপের নিঃশেষিত অঞ্চলটি ঋণাত্মক আধান লাভ করে। একইভাবে এন টাইপ থেকে মুক্ত ইলেকট্রন চলে যাওয়ার জন্য পরিত্যক্ত স্থানে ধনাত্মক আধান বৃদ্ধি পায়, আবার পি টাইপ থেকে হোল আসার জন্যও ধনাত্মক আধান বৃদ্ধি পায়। এর ফলে এন টাইপের নিঃশেষিত অঞ্চলটি ধনাত্মক আধান লাভ করে। সংযোগতলের দুপাশে পি টাইপের নিঃশেষিত অঞ্চলটি ঋণাত্মক আধানগ্রস্ত এবং এন টাইপের নিঃশেষিত অঞ্চলটি ধনাত্মক আধানগ্রস্ত হওয়ায় ওই দুটি অঞ্চল দুটি মেরু হিসেবে কাজ করে। সেজন্য সংযোগতলটি পিএন জাংশন ডায়োড রূপে কাজ করে। বিভব প্রাচীর পোটেনশিয়াল ব্যারিয়ার। পি টাইপের নিঃশেষিত অঞ্চলটি ঋণাত্মক আধানগ্রস্ত হয় এবং ঋণাত্মক বিভব লাভ করে। শূন্য বিভব তল থেকে পি টাইপের ঋণাত্মক বিভবকে এখানে দেখানো হয়েছে। আবার এন টাইপের নিঃশেষিত অঞ্চলটি ধনাত্মক আধানগ্রস্ত হওয়ায় ধনাত্মক বিভব লাভ করে। শূন্য বিভব থেকে উঁচুতে এই ধনাত্মক বিভবকে দেখানো হয়েছে। এই দুই অঞ্চলের বিভবের ব্যবধানকে বলা হয় বিভব প্রাচীর। এই বিভবের ব্যবধান একসময় এমন হয় যে পি টাইপ থেকে আর হোল সংযোগতল অতিক্রম করে এন টাইপে যেতে পারে না। একইভাবে এন টাইপ থেকে মুক্ত ইলেকট্রন সংযোগতল অতিক্রম করে পি টাইপে আসতে পারে না। তখন এই বিভব প্রাচীরের উচ্চতা সর্বাধিক হয়। সাধারণত জার্মেনিয়ামের ক্ষেত্রে এই বিভব প্রাচীরের উচ্চতা 0.3 EV এবং সিলিকনের ক্ষেত্রে এর উচ্চতা 0.7 EV পর্যন্ত হয়ে থাকে। এটি হলো পিএন সংযোগ ডায়োডের প্রতীক চিহ্ন। বৈদ্যুতিন বর্তনীতে পিএন সংযোগ ডায়োডকে ব্যবহার করার জন্য এই প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়।
পিএন সংযোগ ডায়োডের বায়াস একটি বাস্তব তড়িৎ কোষের মেরু দুটিকে পিএন সংযোগ ডায়োডের পি টাইপ এবং এন টাইপের সঙ্গে যুক্ত করে বিভব প্রয়োগ করার প্রক্রিয়াকে বলা হয় পিএন সংযোগ ডায়োডের বায়াস। এই বায়াস দুই প্রকারের, সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াস। বাস্তব তড়িৎ কোষের ধনাত্মক মেরুকে পিএন সংযোগ ডায়োডের পি টাইপের সঙ্গে এবং ঋণাত্মক মেরুকে এন টাইপের সঙ্গে যুক্ত করে বিভব প্রয়োগ করলে একে বলা হয় সম্মুখ বায়াস। বাস্তব তড়িৎ কোষের ঋণাত্মক মেরুকে পিএন সংযোগ ডায়োডের পি টাইপের সঙ্গে এবং ধনাত্মক মেরুকে এন টাইপের সঙ্গে যুক্ত করে বিভব প্রয়োগ করাকে বলা হয় বিপরীত বায়াস। সম্মুখ বায়াসের প্রভাব, বাস্তব তড়িৎ কোষের ধনাত্মক মেরুর বিকর্ষণে পি টাইপের হোলগুলি সংযোগ তলের দিকে এগিয়ে যায়, আবার ঋণাত্মক মেরুর বিকর্ষণে এন টাইপের মুক্ত ইলেকট্রনগুলি বিকর্ষিত হয়ে সংযোগ তলের দিকে এগিয়ে যায়। এর ফলে সংযোগ তলের দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে হতে বিলুপ্ত হয়ে যায়। এই সময় পি টাইপের মুখ্যবাহক এবং এন টাইপের মুখ্যবাহক সংযোগ তলকে অতিক্রম করতে সক্ষম হয়। এর ফলে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আমরা জানি তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রন প্রবাহের অভিমুখের বিপরীত দিকে, সেজন্য এই প্রবাহমাত্রার অভিমুখ পি টাইপ থেকে এন টাইপের দিকে হয়ে থাকে। আবার সম্মুখ বায়াসে পি টাইপ অঞ্চলের গৌণবাহক মুক্ত ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক মেরুর আকর্ষণে চলে আসে, আবার এন টাইপের গৌণবাহক হোল ব্যাটারির ঋণাত্মক মেরুর আকর্ষণে চলে আসে। সেজন্য এই দুই গৌণবাহকের প্রভাবেও একটি ক্ষীণ প্রবাহমাত্রার সৃষ্টি হয়, যার অভিমুখ মুখ্যবাহকের প্রবাহমাত্রার অভিমুখে হয়। অতএব সম্মুখ বায়াসে পি টাইপ থেকে এন টাইপের দিকে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, যার মান মিলি অ্যাম্পিয়ার পর্যায়ের হয়ে থাকে। বিপরীত বায়াসের প্রভাব, বিপরীত বায়াসে বাস্তব তড়িৎ কোষের ঋণাত্মক মেরুর প্রভাবে পি টাইপের হোলগুলি আকর্ষিত হয়ে প্রান্তের দিকে সরে আসে। একইভাবে ধনাত্মক মেরুর প্রভাবে এন টাইপের মুক্ত ইলেকট্রনগুলি আকর্ষিত হয়ে প্রান্তের দিকে সরে আসে। এর ফলে নিঃশেষিত অঞ্চলের দৈর্ঘ্য বেড়ে যায় এবং কোনো অঞ্চলেরই মুখ্য বাহক সংযোগ তলকে অতিক্রম করতে সক্ষম হয় না, সেজন্য মুখ্য বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না। কিন্তু উভয় অঞ্চলের গৌণবাহকগুলি বিপরীত বায়াসের প্রভাবে সংযোগ তলকে অতিক্রম করতে সক্ষম হয়, সেজন্য গৌণবাহকের প্রভাবে একটি দুর্বল প্রবাহমাত্রা সৃষ্টি হয়। যেহেতু পি টাইপ থেকে মুক্ত ইলেকট্রন সংযোগ তল অতিক্রম করে এন টাইপের দিকে যায়, সেজন্য বিপরীত বায়াসের প্রবাহমাত্রার অভিমুখ এন টাইপ থেকে পি টাইপের দিকে হয়। যেহেতু এই বাহকের সংখ্যা খুবই কম, সেজন্য বিপরীত বায়াস বৃদ্ধি করলেও এই প্রবাহমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে। বিপরীত বায়াসে প্রবাহমাত্রার মান মাইক্রো অ্যাম্পিয়ার পর্যায়ে থাকে। পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখ, প্রদত্ত বায়াসকে এক্স অক্ষ বরাবর এবং প্রবাহমাত্রাকে ওয়াই অক্ষ বরাবর উপস্থাপন করা হয়। প্রদত্ত বায়াস এর পরিবর্তনের সঙ্গে উৎপন্ন আনুষঙ্গিক প্রবাহমাত্রার পরিবর্তনের মধ্যে লেখচিত্র অঙ্কন করা হয়। এই লেখচিত্রকে বলা হয় পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখ। সম্মুখ বায়াসে প্রবাহমাত্রা পি টাইপ থেকে এন টাইপের দিকে হয়।
একে ধনাত্মক প্রভাব মাত্রা ধরা হয়। সমবায়াসে বিভবকে শূন্য থেকে ক্রমশ বাড়াতে থাকলে একটি মান পর্যন্ত কোনো প্রভাবমাত্রা পাওয়া যায় না। এই সময় প্রদত্ত বিভব নিঃশেষিত অঞ্চলের পোটেনশিয়াল ব্যারিয়ারকে অতিক্রম করতে ব্যয়িত হয়। এরপর বায়াস বৃদ্ধির সঙ্গে প্রভাবমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তবে যে হারে বায়াস বৃদ্ধি করা হয়, প্রভাবমাত্রা তার থেকে অধিক হারে বাড়তে থাকে। সেজন্য লেখটি ক্রমশ প্রভাবমাত্রকের দিকে বাঁকতে থাকে। বিপরীত বায়াস, এক্ষেত্রে প্রভাবমাত্রা এন ট্যাপ থেকে পি ট্যাপের দিকে হয়, একে ঋণাত্মক প্রভাবমাত্রা ধরা হয়। বিপরীত বায়াসে পি টাইপ এবং এন টাইপ উভয় অর্ধপরিবাহী অঞ্চলের মুখ্য বাহকের দ্বারা কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না, কেবল গৌণ বাহকের দ্বারা এটি দুর্বল প্রভাবমাত্রা সৃষ্টি হয়। বায়াস বৃদ্ধি করলেও প্রভাবমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে, সেজন্য লেখটি এক্সঅক্ষের প্রায় সমান্তরাল হয়ে যায়। পিএন সংযোগ ডায়োডে উৎপন্ন প্রভাবমাত্রা বায়াস অর্থাৎ প্রদত্ত বিভবের সঙ্গে সমানুপাতিক হয় না, সেজন্য পিএন জাংশন ডায়োড হল অওহমীয় পরিবাহী। পিএন সংযোগ ডায়োডের ব্যবহার, পিএন সংযোগ ডায়োডকে পরিবর্তী প্রবাহকে একমুখীকরণের কাজে ব্যবহার করা হয়, লজিক গেট তৈরি করতে ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমরা পিএন সংযোগ ডায়োডের সাহায্যে পরিবর্তী প্রবাহের একমুখীকরণ সম্বন্ধে আলোচনা করব। পিএন সংযোগ ডায়োডের সাহায্যে পরিবর্তী প্রবাহকে অর্ধতরঙ্গে একমুখীকরণ সম্বন্ধে আলোচনা, প্রয়োজনীয় বর্তনী চিত্র দেখানো হলো। ইনপুট এসিকে পিএন সংযোগ ডায়োডের সঙ্গে একটি ভার রোধের মধ্য দিয়ে প্রয়োগ করা হয়েছে। এই ভার রোধের দুই প্রান্ত থেকে আউটপুট ডিসি পাওয়া যায়। এক্ষেত্রে একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয়। পরিবর্তী প্রবাহের একটি পূর্ণ চক্রে দুটি অর্ধচক্র থাকে, একটি ধনাত্মক অর্ধচক্র এবং একটি ঋণাত্মক অর্ধচক্র। ধরা যাক ধনাত্মক অর্ধচক্রে পিএন সংযোগ ডায়োডটি সম্মুখ বায়াস লাভ করে, অর্থাৎ এই সময় তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে এবং ভার রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এই দুই প্রান্ত থেকে আউটপুট ডিসি পাওয়া যাবে। পরবর্তী ঋণাত্মক অর্ধচক্রে সংযোগ ডায়োডটি বিপরীত বায়াস লাভ করবে, তখন কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে না। অতএব অর্ধতরঙ্গে একমুখীকরণের ক্ষেত্রে একটি অর্ধচক্রে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, কিন্তু অপর অর্ধচক্রে তড়িৎ প্রবাহ বন্ধ থাকবে। কাজেই উৎপন্ন আউটপুট ডিসি বিচ্ছিন্ন প্রকৃতির হবে। এর মান পরিবর্তী প্রবাহের মানের পরিবর্তনের অনুযায়ী হবে। যেহেতু একটি অর্ধচক্রে তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, সেজন্য অর্ধতরঙ্গে একমুখীকরণ এর ক্ষেত্রে শক্তির অপচয় হয়। যেক্ষেত্রে একটানা তড়িৎ প্রবাহের প্রয়োজন, সেক্ষেত্রে এই ব্যবস্থাটিকে ব্যবহার করা যায় না। পূর্ণ তরঙ্গে একমুখীকরণ, প্রয়োজনীয় বর্তনী চিত্র দেখানো হলো। এক্ষেত্রে দুটি ডায়োড ব্যবহার করা হয়। ইনপুট এসিকে একটি ট্রান্সফরমারের সাহায্যে ডায়োড দুটির পি টাইপের মধ্যে প্রয়োগ করা হয়। ডায়োড দুটির এন টাইপ দুটিকে যুক্ত করে একটি ভার রোধের মধ্য দিয়ে নিয়ে গিয়ে গৌণ কুণ্ডলীর মধ্যবিন্দুর সঙ্গে যুক্ত করা হয়। পরিবর্তী প্রবাহের দুটি অর্ধচক্রের মধ্যে
এক একটি ডায়োড এক একটি অর্ধচক্রে সম্মুখ বায়াস লাভ করে। ধরা যাক ধনাত্মক অর্ধচক্রে ডায়োড ওয়ান সম্মুখ বায়াস লাভ করে, তখন ডায়োড টু বিপরীত বায়াস লাভ করবে। অতএব কেবল ডায়োড ওয়ান তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে, কিন্তু ডায়োড টু থেকে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। এই তড়িৎ প্রবাহ ভার রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। পরবর্তী ঋণাত্মক অর্ধচক্রে ডায়োড টু সম্মুখ বায়াস লাভ করবে, কিন্তু ডায়োড ওয়ান বিপরীত বায়াস লাভ করবে। অতএব এই পর্যায়ে কেবল ডায়োড টু থেকে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, কিন্তু ডায়োড ওয়ান কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারবে না। কিন্তু এই তড়িৎ প্রবাহ ভার রোধের মধ্য দিয়ে পূর্বের অভিমুখেই প্রবাহিত হবে। অতএব আউটপুট প্রবাহ সমপ্রবাহ প্রকৃতির হবে, অর্থাৎ ডিসি প্রবাহ হবে। এক্ষেত্রে আউটপুট ডিসি একটানা হবে, কিন্তু এর মান পরবর্তী প্রবাহের মানের পরিবর্তন অনুযায়ী হবে, সেজন্য সমমানের হবে না, কেবল সমমুখী হবে। পূর্ণতরঙ্গে আগমুখীকরণে পরিবর্তী প্রবাহের দুটি অর্ধচক্র থেকেই তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কাজে এখানে শক্তির অপচয় হয় না। যেক্ষেত্রে একটানা তড়িৎ প্রবাহের প্রয়োজন, সেক্ষেত্রে এই ব্যবস্থাকে ব্যবহার করা হয়।